সিপাহীজলা জেলা পরিষদের 5 নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী সুমিত্রা দাসের সমর্থনে কলকলিয়া দুর্গাচমুনি বাজারে বিজেপির সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয় রবিবার রাত 8টায়। জানা যায়, আগামী 8ই আগস্ট ত্রিপুরা রাজ্যে তিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং 12ই আগস্ট ভোট গণনা। সেদিকে লক্ষ্য রেখে সিপাহীজলা জেলা পরিষদের 5 নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী হলেন সুমিত্রা দাস। রবিবার রাত 8টায় কলকলিয়া দুর্গাচমুনি বাজারে গোলাঘাটি বিজেপি মণ্ডলের উদ্যোগে এক সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এই দিনের এই মিছিলে উপস্থিত ছিলেন গোলাঘাটি বিজেপি মণ্ডলের অন্তর্গত কলকলিয়া দুর্গাচমুনি বাজার এলাকার বিজেপি মহিলা মোর্চা এবং বিজেপি যুব মোর্চার নেতৃত্বরা। এই দিনের এই মিছিলটি কলকলিয়া দুর্গাচমুনি বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। উক্ত মিছিল থেকে আগামী 8ই আগস্ট সিপাহীজলা জেলা পরিষদের 5 নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী সুমিত্রা দাসকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে আওয়াজ তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিনের এই মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বন্দে মাতরম।